মানেই নিয়মানুবর্তিতা, মিঠুন চক্রবর্তী মানেই নতুন শিল্পীর উপকারী বন্ধু, মিঠুন চক্রবর্তী মানেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো এক উপকারী বন্ধু, মিঠুন চক্রবর্তী মানেই শুধু গর্ব, গর্ব আর গর্ব, বাংলা বাঙালির গর্ব। তাই তো আজও মিঠুন চক্রবর্তী আমাদের সবার বাঙালির বাবু, মিঠুন চক্রবর্তী। আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় তিনি মুগ্ধ, তিনি জানেন যে বাংলা ভালোবাসতে জানে, তাই তো আজও তিনি এত ব্যস্ততা সত্ত্বেও আমাদের মধ্যে আসেন শুধু আপনাদের প্রতি তার অফুরন্ত ভালোবাসা জানানোর জন্য। আপনারা আপনারা একটু শান্ত হন, আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী আপনাদের সামনে এসছেন। শিবপুর থানা সমন্বয় কমিটির প্রোগ্রামে ওনাকে আমরা পেয়েছি। আপনারা জানেন মিঠুন চক্রবর্তী সম্বন্ধে আমাদের নতুন করে কিছু বলার নয়, ওনার কাজের যে ধারা, উনি গোটা ভারতবর্ষ জুড়ে যে সেবামূলক কাজ, সাংস্কৃতিকমূলক কাজ করেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা পেয়েছি উনি মহানুভব ব্যক্তি যে আমাদের এই প্রোগ্রামে উনি এসেছেন। তো আমি মাইক্রোফোন ওনাকে দেওয়ার আগে আমি আমার জেলার আরক্ষাধ্যক্ষ শ্রী নীরজ কুমার সিং মহাশয়কে বলবো দু একটা কথা বলার জন্য। আজকে আমরা খুবই ভাগ্যবান, এই পুলিশ লাইনের মাঠে আমরা এই পশ্চিমবঙ্গের শুধু নয় ভারতবর্ষের, বিশ্বের একটা একজন বিখ্যাত অভিনেতাকে পেয়েছি যিনি আমাদের লোক বাঙালি, শ্রী মিথুন চক্রবর্তী। আমি এখন ওনাকে বলছিলাম যখন ছাত্র ছিলাম ওনার ডিস্কো ডান্সার 5 বার দেখেছিলাম, খুবই অভিভূত হয়েছিলাম। আমি আর কথা বলে এখন বাধা দিতে চাইছি না, আমরা এখন মিথুন বাবুর কথাটা শুনব, ওনাকে আপনারা দেখুন। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা আছে আমরা বলে এখানে সংস্থা আমাদের শিবপুর থানায়, আমরা ও সরি আমরা বলে ওনার সংস্থা আছে, থ্যালাসেমিয়ার জন্য উনি কাজ করেন। আপনারা জানেন থ্যালাসেমিয়া কত বড় সমস্যা এখন, সেই সংস্থাকে আমরা মিথুনবাবুকে শিবপুর থানা সমন্বয় সমিতি থেকে 20,000 টাকার আমরা চেক আজকে দিচ্ছি কি সেই থ্যালাসেমিয়ার পেশেন্টদের জন্য উনি আমাদের দিক থেকে দেবেন। এই চেক, এই চেকটা আমি আমার জেলার আরক্ষাধ্যক্ষ শ্রী নীরজ কুমার সিংহ মহাশয়ের হাত দিয়ে আমাদের গর্ব মিঠুন বাবুর হাতে তুলে দিচ্ছি আপনাদের। এবং আমরা আমাদের আমাদের আন্তরিক শ্রদ্ধা হিসেবে, আন্তরিক স্মারক হিসেবে আমরা মিঠুন বাবুকে একটা আমাদের প্রীতি স্মারক তুলে দিচ্ছি, যাতে উনি আমাদের মনে রাখেন, স্মারকটা আমাদের তুলে দেবেন আমাদের জেলার আরক্ষাধ্যক্ষ শ্রী নীরজ কুমার সিংহ মহাশয়। আপনারা করতালি দিয়ে মিঠুন বাবুকে এবারে যার প্রতীক্ষায় আপনারা আছেন সেই আমাদের গর্ব যিনি আমাদের এখানে এসছেন সেই মিঠুন চক্রবর্তী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি, তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার, প্রথমে জানাই আমার এখানে মঞ্চে উপস্থিত আমার বন্ধু বয়স্ক আমাদের বড়লোকদের আমার প্রণাম, সামনে বসে থাকা সমস্ত গুরুজনদের আমার ভাই বোনদের আমার প্রীতি ভালোবাসার প্রণাম। আপনারা আমাকে ডেকে
যে সম্মান দিলেন তার জন্য আমি জীবনভর আপনাদের আভারী থাকব। অ্যাকচুয়ালি কি জানেন, পুলিশের নাম শুনতেই সবাই ভয় পায়, তাই তো? বাট পুলিশরা ভালো কাজ করে, সেটাই তার একটা অঙ্গ হয়ে আপনারা দেখিয়ে দিলেন। আর তাকে বলে রাখি যে যারা যারা আইন শৃঙ্খলা সমস্ত কানুন মেনে যারা যারা এখানে অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ। এই জন্যই কি আমরা পুজো করি, পুজো আনন্দ করি, বাট আনন্দটা যদি আমরা অন্যের নিরানন্দ না হই সেটা আরও বেশি আনন্দের হয়। আর যারা যারা তার জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন আমার তরফ থেকে তাকে ধন্যবাদ। আমি ডেফিনেটলি ব্যস্ত, ওর ব্যস্তর মধ্যে এই সময় নিয়ে এসেছি, তার মানে কিছু ভালো কাজ হলে আমি সেখানে যাই, কতটা করতে পারি তা জানি না। তবে আমরা সংস্থা সম্বন্ধে আপনারা সবাই জানেন, এই সংস্থা আমরা শুরু করেছি, এখনো চলছে, এবছরই 317 জন ছেলে মেয়েকে পড়াশোনার ভার আমরা প্রত্যেক বছরই নিয়ে থাকি, এবছর একটু বেশি, 317 চিলড্রেন। আর কিছুদিন পরে এখন অ্যানাউন্সমেন্ট করছি না, রবীন্দ্র সরোবরে কবিগুরুর এক বিরাট মূর্তি প্রতিষ্ঠা করতে চলেছি, যেটা আমাদের টু বিউটিফাই ক্যালকাটার প্রোগ্রামে ছিল, সেটা কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন, জানতেও পারবেন। আর আমার নিজের সংস্থা বলতে মিঠুন সিটিজেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে, যা থ্রু দিয়ে সমস্ত মেম্বাররা কিছু কিছু সোশ্যাল ওয়ার্ক করে থাকে। আমরা একটা আছে সংস্থা যেখান থেকে যতটুকু পারি আমরা, কিন্তু পয়সা তো সবসময় থাকে না, শেষ হয়ে যায়, তাই পয়সা তুলে তুলে বাড়াতে হয়। আপনাদের এই এটা অনেক টাকা, এরমভাবেই যদি অনেকে দেন পশ্চিমবঙ্গের অনেকের ছোটো ছোটো ভাই বোনদের দুঃখ মোচানো সম্ভব হয়, পুরোটা না হলে কিছুটা তো অংশীদার আমরা হই। বাকি রয়ে গেল আপনাদের ফাংশন, ফাংশনে আমি ডিস্টার্ব করবো না, আমি নিজেই একটা ফাংশন থেকে এখানে এসেছি আপনাদের কাছে, আমার এখানে শুটিং চলছিল, শুটিং শেষ হয়ে গেছে, আবার বোম্বে ফিরে যাব। কিন্তু আপনাদের এই কথাটা মনে নিয়ে যাব কি আপনারাও কিছু ভালো কাছে আমাদের অংশীদার হলেন। মঞ্চে যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদেরও আমি আমার মনের তরফ থেকে স্বাগত জানাই। আর আমি আমার শুনলাম মোমো এসছে, আমার ঠিক আমি যেখান থেকে আমার যাত্রা শুরু করেছিলাম সেই মেগার হিরোইন, আমি চাইব কে মোমো, মমতা শঙ্কর যদি এক মিনিটের জন্য স্টেজে আসেন। ও হ্যালো, তুই সেজে মিলে এসছিস, আমার জীবনযাত্রার প্রথম হিরোইন মিঠুন চক্রবর্তী হওয়ার পেছনে কিন্তু মোমোর অনেক হাত আছে। মোমো ওয়াজ এ গ্রেট ইন্সপিরেশন ইন মাই লাইফ, অ্যান্ড আমার সামনে স্টেজে আমরা এখনো সেইভাবেই বন্ধুত্বটি বজায় রেখে চলি। আপনারা আমাদের এত পরিচয় মোমোর দিয়ে আপনাদের কাছে মানে ওনার অপমান করা, তবু বলছি আর্টিস্টের পেছনে কিন্তু মোমো একটা বিরাট হিউম্যান বিইং, শি ইজ এ গ্রেট হিউম্যান বিইং। থ্যাংক ইউ সো মাচ ফর যাওয়ার আগে বলে যাই, যেতে তো হবে ভাই, সময় খুব কম, ভালো ভালো করে প্রোগ্রাম দেখবেন, আর প্রোগ্রাম ফোন করলে আমাকে, প্রোগ্রাম খারাপ হলে আমাকে ফোন করবেন, আর যদি আমার ভালো না লাগে তো সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। থ্যাংক ইউ।